জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। একই দিনে মুর্শিদাবাদের সাগরপাড়া থানার ভিন্ন দুই জায়গা থেকে বিপুল পরিমাণ তাজা সকেট বোমা উদ্ধার হলো। সাগরপাড়া থানার নটিয়াল মোল্লার চক এলাকায় একটি আমবাগানের মধ্যে প্লাস্টিকের বালতির মধ্যে 5টি তাজা সকেট বোমা উদ্ধার হয়। পাশাপাশি সাগরপাড়া থানার ফকিরাবাদ মাঠের মধ্যে পাটের জমির পাশে বালতি ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার হয়। বোমাগুলি স্থানীয় বাসিন্দারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ঘটনার পর আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নির্বাচন পর্ব মিটে গেলেও জেলার বিভিন্ন জায়গা থেকে একের পর এক তাজা বোমা উদ্ধার করা হচ্ছে। বহরমপুর থেকে বোম ডিসপোজাল টিম এসে দুই জায়গার বোমাগুলি নিষ্ক্রিয় করে। জেলা কি তাহলে বোমার স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে? একের পর এক বোমা উদ্ধারের ঘটনায় সেই একই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। পুলিশ কেন আসছে আমাদের তো আজ কেউ নাই থানাতে, তাহলে পুলিশ কেন এলে? এবার বাইরে দেওয়া যদি যাচ্ছি তা নাদিরাকে দেখতে পাচ্ছি যার নাদিয়া বাড়াচ্ছে, এটাই দেখেছি। নাদিরাই বাড়াচ্ছে আর নাদিরাই বোম রেখেছে। হ্যাঁ, নাদিরার সাথে শত্রুতা আছে, সুমিরাল করতো ঝামেলা, জয় জায়গা জমিলিয়া ঝামেলা ওদের সাথে। এখানে আসা দেখুন যে নাদিরা ফোর্সে পালিয়ে গেল, তারপরে 10 মিনিট পরে পুলিশের কাছে ইনফর্ম আসছে যে সাদা বাড়ির পাশে সিঁড়ির তলে কাড়া ঘাস দিয়ে রাখা আছে, এইভাবে ওই মালটা রাখা আছে। হ্যাঁ, ভয় তো পাতি হবে, এই জিনিস আমাদের এখানে কোনোদিন হয় না, আমরা চিনি না, আমরা চিনলে নাদিরাকে ছাড়তো।